গরমকালে আমাদের রোজকার খাবারের তালিকায় কাঁচা আম নিজের ঠিক একটা জায়গা করে নেয়। তা সে ডাল হোক বা চাটনি, শরবত হোক অথবা মাছ বা মাংসের গ্রেভিতে। অথেন্টিক ব্যঞ্জনে আজ থাকছে কাঁচা আমের পাতলা টক মিষ্টি চাটনি। শেষ পাতে এই চাটনি না থাকলে খাওয়াটা যেন মনে হয় কমপ্লিট হলো না। চাটনিটা বানানোর জন্য প্রথমেই একটা কড়াইতে দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ পাঁচফোড়নের মধ্যে দিয়ে দেব। শুকনো লঙ্কা আর পাঁচফোড়নের একটু ভাজা ভাজা গন্ধ উঠলে এর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দেব। আমগুলো একদম কচি, তাই আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই আমটার কিন্তু এখনও আঁটি বসেনি। আমি আমটা ভাজার সময় এর মধ্যে 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ নুন দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর পাঁচফোড়ন আর কাঁচা আম ভাজার খুব সুন্দর একটা গন্ধ উঠবে। এবার আমটা সেদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে 1.5 গ্লাস মতো জল দিয়ে দিলাম। যেহেতু এটা পাতলা চাটনি হবে তাই জলের পরিমাণটা বেশি দিলাম। আমটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে অন্যদিকে একটা পাত্রের মধ্যে 2 চামচ পাঁচফোড়ন এইভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে। এই ড্রাই রোস্ট করা পাঁচফোড়নের গুঁড়োই কিন্তু এই চাটনির স্বাদকে দ্বিগুণ করে দেয়। পাঁচফোড়নটা আমি গুঁড়ো করে নিয়েছি। এদিকে আমও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা একদম কচি আম ছিল সেজন্য 5 থেকে 6 মিনিট মতো সময় নিয়েছে সেদ্ধ হতে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনি, আর আমার কাছে কিছুটা মিষ্টির রস ছিল, সেটাও আমি এই চাটনিতে ব্যবহার করলাম। মিষ্টির পরিমাণটা কিন্তু আমটা কতটা টক তার উপরে নির্ভর করে। চিনিটা দেওয়ার পর চিনিটা গলে যাওয়ার জন্য 2 থেকে 3 মিনিট ভালো করে চাটনিটা ফুটিয়ে নিতে হবে। এই রকম পাতলা থাকা অবস্থাতেই আমি চাটনিটা নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেব যে পাঁচফোড়নটা গুঁড়ো করলাম সেটা মোটামুটি 1 চামচ মতো। এই চাটনিটাই আপনারা যদি মাখা মাখা করতে চান, পাঁচফোড়নের গুঁড়োটা দেওয়ার আগে ঝোলটা একদম মরিয়ে নিতে হবে, আর সেই ক্ষেত্রে জলের পরিমাণটা শুরুতেই কম দিতে হবে। পুরোপুরি ঠান্ডা করে শেষ পাতে সার্ভ করুন এই কাঁচা আমের মিষ্টি পাতলা চাটনি। শরীর এবং মন 2টোকেই তৃপ্তি এনে দেবে।